হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি দেখো এই অম্বিকা কালনার একশো আট যে শিব মন্দির সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা আপলোড করছি, 1 জানুয়ারির দিন আমরা চলে গিয়েছিলাম কালনার এই 108 শিব টেম্পলে। তো গাড়ির মধ্যে গান বাজছিল, সেই জন্য আর এখানে ভয়েস দিইনি, কেননা আমাকে পরে ভয়েসটা অবশ্যই কাট করতে হতো। তো সেই ট্রেনেও তোমরা খুব সহজভাবেই আসতে পারো, এটা কাটোয়া লাইনে। তো যাই হোক, মন্দিরটা যেটা দেখেছিলাম অনেকটা, কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে, আর যে শিব টেম্পলটা তো তারই উল্টো দিকে যে রাজবাড়ি, কালনা যে রাজবাড়ি, সেই রাজবাড়িটা আছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা অনেকটা জুড়ে যেটা তোমাদের বললাম, তো জানি না আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। যদি পুরোটা একটা ভিডিওতে না শেয়ার করতে পারি, নেক্সট ভিডিওতে পুরোটা তোমাদের সাথে আপলোড করব। আমি ভিডিওটা করেছি, পুরোটাই ভিডিও করা আছে, দেখতে থাকো, খুব সুন্দর লাগবে, ভেতরটা খুব সুন্দর। আর এখানে কিন্তু মানে কোনো এন্ট্রি ফি নেই, আর ভিডিও করারও কোনো কিন্তু বাধা নিষেধ নেই, মানে এখানে ভিডিও খুব ভালোভাবে। আর একজনকে দেখো, এই যে দুষ্টুটা গাড়ির মধ্যে সানগ্লাস পরে, তো এই রকম লুক হয়তো দেখোনি তোমরা। এই যে দেখো, সামনের দাঁতটা পড়ে গেছে, ঠিক আছে, সামনের দাঁত ফোগলা, তার মধ্যে গাড়ির মধ্যে সানগ্লাস পরে আছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো আমরা পৌঁছে গেছি, এই যে এটা মন্দিরের দেখো ভেতরটা, আর মানে এত রোদ ছিল, মানে ঠিক ক্যামেরাটা মানে ধরেছিলাম, ফেড হয়ে যাচ্ছিল, ঠিক আসছিল না। তো যাই হোক, দেখো বা মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। এই যে এইখানটাতে, এই যে এই সাইডে দেখছো টোটো, তারপর আমাদের এই যে গাড়িটা এখানে রাখা ছিল। এখানে বাইরে অনেক খাবারেরও এখানে খাবার আছে, পাশেই একটা দেখলাম হোটেল আছে, কেউ যদি তোমরা না খেয়ে আসো পরে যদি পুজো দিয়ে খেতে চাও, ওখানে একটা দেখলাম তোমার এই ভাত ডাল এরকম, মানে অনেক কিছু, মানে মাছ মাংস ডিম যে যেমন খাবে ওরকম একটা দেখলাম হোটেল আছে, ওখানেও তোমরা এসে খেতে পারো। আর এই যে এধারে গাড়ি, এই যে ওই সাইডটা যেখানটা দেখালাম তোমাদের আমাদের গাড়িটা ছিল, ওধারে সব টোটো, আর এদিকে গাড়ি। আর অনেকে এখানে দেখো জুতো খুলে রেখেছে, বাইরে ওরকম জুতো জমা নেয়, মানে অনেক ঠাকুরের জায়গাতে দেখবে তোমরা কিছু অল্প সামান্য একদম কিছু টাকার বিনিময়ে জুতো রাখা যায়, তো এখানেও ব্যবস্থা আছে, কিন্তু অনেকেই ভেতরে রেখে দিয়েছিলো। এখানে কিন্তু সিকিউরিটি বারবার বলছিল জুতো এভাবে না রাখতে, আমরা গাড়ির মধ্যেই খুলে রেখে এসেছিলাম জুতো। তো দেখো এখানে মন্দিরের গায়ে খুব সুন্দর খোদাই করা আছে, এগুলো কোনো পৌরাণিক কাহিনী নিয়ে। তো এরকমই দেখো 108টা পরপর পরপর এরকম আছে শিব মন্দির। তো দেখাচ্ছি দেখো ভেতরটা, এরকম ভেতরটা কিন্তু দেখো অনেকটা জায়গা জুড়ে, অনেকটা বেশ গোছানো সুন্দর, মানে এখানটা থাকাও যাবে, অনেকটা জায়গা জুড়ে দেখছি। এখনো রোদ আছে, সূর্যের আলো আছে, তো এখন তাও মোটামুটি এখন মনে হয় 4:30-এর কাছাকাছি বাজে, তাও কিন্তু যথেষ্ট রোদ আছে, বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছি। এই যে এরকম এরকম পরপর মনে হয় শিবেরই মন্দির, এরকম মানে ওই 108টা যেটা পুরো, ও মানে শিবেরই সব মন্দির, 100 মানে এগুলোই 108টা। শিবরাত্রিতেও এখানে কিন্তু ভালো পুজো হয়, আর এখানে কিন্তু ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে, পুরোহিতরা কুপনগুলো কাটে। পুরো ভেতরটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, মানে ভেতরটা ঢুকে যতটা হেঁটে হেঁটে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আর একটা খুব ভালো লাগলো, এখানে কিন্তু ভিডিও করতে কোনো বাধা নিষেধ নেই, সব জায়গাতে খুব সুন্দরভাবে ভিডিও করতে দিচ্ছিল, তো সেই জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যেটা বলছিলাম যে এখানে ভোগ খাওয়ানো হয়, টোকেনগুলো পুরোহিতরা কাটে, এখানে আগে থেকে বলে দিতে হয় তাহলে কতটা খাবার বা কতজনের খাবার অ্যারেঞ্জ করা যাবে সেটা,
সাথে সাথে এসে বললে অতটা হয় না, আগে থেকে এখানে বলে রাখলে তাহলে তোমরা এসে এখানে ভোগও এখানে খেয়ে যেতে পারো। আমরা এই বললাম যে এখন 4:30 এরকম বাজে, তখনও দেখলাম ভোগ খাওয়া চলছে, তার মানে অনেকক্ষণ আগে থেকেই ভোগ খাওয়ানো শুরু হয়েছে। অলরেডি এখন 4:30 কাছাকাছি, এখনও দেখলাম ভোগ খাওয়ানো চলছে কিন্তু প্রায় শেষের দিকে। ছেলেটা ছবি তুলছে দেখো, আমি ওকে ভিডিও করি একটু। লজ্জা লাগে না ওকে ছবি তুলতে? ও এরকমই সব পরপর পরপর। হম 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 108টা তো অনেকটা তো জায়গা নিয়ে হবে। আমাকে 11:40 এ সন্ধ্যা পর্যন্ত 12:30টায় গেল, অত আগে হবে না।